ঘোরানি সহ থাকবে একটা ফিশ আইটেম করনা ভালোই হবে ভাই কাচ্চির লগে ফিশ কি যায় হ্যাঁ কার বিয়ে কি রে কয় কার বিয়ে আপনার ভাইয়ের আমাদের দুধ হোয়াট সাবধানে হাঁট আমি আর জীবন শুটিং করুম না তুই কই থেকে শুটিং করতে যাই আমি কি যা ওবো ওই যে ওই লোকটা হ্যাঁ চিনছি আমার মনে হয় সেই দুলা ভাইয়ের কোনো গোপন জিনিস জানে তাই তোর না কইছে আমার জামাই গোপন কিছু নাই হ্যাঁ বারবার এক কথা কস এ ভাই আপনি কিছু করবেন আমারে ভাবি আমার সাথে আমার একটু জরুরি কথা তো কি কথা কোন না এই মার কেন রে মার কি মার আর কি সব আর বাদ সুস্থ এই মামা ভাবি কথা কইেন না শুটিং করে থামুন দৌড় দেন মামা আর কি আসছো দৌড় দেন আর কি হইছে ভাই আরে ভাবি কথা কোন না শুটিং যাও তাছে শুটিং আর কি হলো কেমনটা লাগে আরে বাদ সুস্থ কেন ও শুটিং এই পাঙ্কো থামিস না শুটিং দা আপনি ভালো গেছেন গা আপনি পা ভেঙে গেছিল খালি উল্টা পাল্টা কথা কন পা ভেঙে গেলে প্লাস্টার করা থাকতো না ও আচ্ছা শুটিং এর উত্তেজনা না সব বুঝে গেছিলাম আচ্ছা ঠিক আছে আপনি বাড়ি যান রেস্ট নেন সব ঠিক হয়ে যাব যান এই তোরা থাক তোরা থাক আমি যাই চলো চলো কোথায় যাব ওই যে তোমাদের এখানে ঝোপটা আছে না এখানে পিছনে অনেক জোরা কি বুঝছো একটা ম্যাজিক্যাল ব্যাপার স্যাপার তোর দেখাই চলো ভালো লাগবে বাহ দারুন তো আসলে দারুন চলো তো আমাকে নিয়ে গেলে কি আপনার দড়িয়ার কথা মনে পড়বে না আমি শুনেছি আপনি নাকি দড়িয়াকে নিয়ে এরকম ঝোপে ঝাড়ে গিয়ে অনেক জোনাকে ম্যাজিক্যাল বিউটিফুল শো দেখেছেন তুমি আসলে নিষ্ঠুর বুঝছো আচ্ছা শুনেন আপনি তো এখন অনেকটাই সুস্থ তা এখনো এই গ্রামে কি করছেন যান চলে যান ঢাকায় যান বাসায় যান নিজে ভাই কালকে তো শুক্রবার তাহলে বাদ জুমা বিয়া পরশু দিন আমরা জামুগা আর সামনের সপ্তাহে আমরা রিসেপশনটা করুম আর আমি কমিউনিটি সেন্টারে কথা কই রাখছি খাওয়া দাওয়ার কি অবস্থা ভাই খাওয়া দাওয়া আমি চিন্তা করছি যেটা এটা শুরুতে আমরা ওই নান আর চিকেন দেবো তারপর কাচ্চি কাচ্চির লগে ধরেন রোজ রোজ দিলাম তারপর আপনার ওই মিষ্টি যা যা লাগে দিয়ে ভোরানি সহ থাকবে ফিশ আইটেম করনা ভালোই হবে ভাই কাচ্চির লগে ফিশ কি যায় হ্যাঁ কার বিয়ে কি রে কয় কার বিয়ে আপনার ভাইয়ের সহজ নরম বুঝি না ভাই আমি এটা শেষ দেখে ছাড়ুম শেষ তুমি শেষ দেখবে মানে একই তো আমার তুমি ও কি শেষ দেখবে কি বলতে চাচ্ছে কার বিয়ে মানে আমার বিয়ে আমি জানি না আপনি ভাবি ঠিক আছে আপনি আলাদা আমি ভাবি না তুমি আবার আমাকে ভাবি বলছো কি কয় আপনি ভাবি ভাই আচ্ছা বাদ দেস না আরে বাদ দর বিষয় না তো ভাই ভাবি আমি দেব আমার আপনাদের সবার সাথে একটা কথা আছে তোমার এবার কি কথা বলো তো কাল সকাল 10টার মধ্যে যদি আমার ভাইকে হাজির না করা হয় আমি কিন্তু সত্যি সত্যি থানায় গিয়ে মামলা করব তোমার ভাই কি মানে ছোট মানুষ যে আমি লেবেন চেষে ডিব্বাটা ধর্ম মুখাটা খুলবো তোমার ভাই চোষা লোকেটা চলে আসবো আমি যাও না যাও মামলা করো সমস্যা তো নাই নাকি আমি থানায় ফোন দিব